আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জাকিয়া যশোর নড়াইল থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল ছোলাভুনা। দারুণ মজার এই ছোলাভুনাটা আমি খুব সহজভাবে এবং খুবই সুন্দরভাবে তৈরি করে দেখাবো, খুব সহজে। তো ছোলাভুনাটা খুবই খুবই সুস্বাদু, দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। পাশেই থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হতে যাচ্ছে ছোলাভুনাটা। তো প্রথমে দেখুন, আমি এই মগের এক মগ নিয়ে নিচ্ছি ছোলাভুনা। আমি আরও হাফ মগ নিব। তো এই যে নিয়ে নিলাম দেড় কা মগের মতো। এখন ছোলাটাকে আমি ভিজিয়ে রাখবো। তো তার পূর্বে ছোলাটার ভেতরে কিন্তু অনেক ময়লা থাকে, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ছোলাটা ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে ভেতরে আর ময়লা থাকবে না। এবার পানি দিয়ে আমি ছোলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব। তো আপনারা যদি হাতে সময় না থাকে, তাহলে বেকিং সোডা দিয়ে যদি সিদ্ধ করেন, তাতেও ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, পরের দিন সকালে ছোলাটা কত সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর দেখাচ্ছে, ডাবল হয়ে গেছে। এখন ছোলাটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা এমনি পাতিলেও নিতে পারেন, সেক্ষেত্রে হবে কি একটু সময়টা বেশি লাগবে। তো লবণ আর দুইটা আলু নিয়ে নিলাম, একসঙ্গে সিদ্ধ করব আলু আর ছোলা। লবণ পানি দিয়ে সিদ্ধ করে এই যে নামিয়ে নিয়েছি, খুব দ্রুত হয়ে গেল ছোলা সিদ্ধ। তো এভাবে করে নামিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে তেলটা গরম করে এলাচ দারচিনি আর তেজপাতা অ্যাড করে দিলাম। এলাচটা ফাটিয়ে দিয়েছি, কিছু আস্ত রসুন পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি। তো আমি বাটা মশলা অ্যাড করব, তার পূর্বে আস্ত মশলাগুলো একটু ভেজে নিব। আস্ত জিরা সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম, ফ্লেভারটা ভালো আসে ছোলায় আস্ত জিরা দিলে। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দিলাম, জিরা বাটা অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে এবার সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজাটা হয়ে যাবে, পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে অবশ্যই কষিয়ে নেবেন। এতে করে রান্নাটা অনেক সুস্বাদু হবে। পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে নেড়েছে সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা সবসময় সুন্দর করে একটু কষিয়ে নেবেন, মাঝারি আঁচে। এ পর্যায়ে সিদ্ধ করে রাখা ছোলাগুলো অ্যাড করছি। তো আমি সম্পূর্ণটা রান্না করছি না, বেশির অর্ধেকের বেশিটা নিয়েছি আর বাকিটা রেখে দিলাম ফ্রিজে, অন্য এক সময় রান্না করে খাওয়া যাবে। তো ঢাকনা পানি দিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে এই যে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার যে আলু দুইটা সিদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে ভেঙে এভাবে অ্যাড করে দিলাম। তবে চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এভাবে আলুগুলোকে ম্যাশ করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, এতে করে বেশ সুন্দর হবে। তো দেখুন, ভাজা চিলি ফ্লেক্স, শুকনা মরিচের ভাজা অ্যাড করে দিলাম, কাঁচা মরিচ কিছু ফালি করে অ্যাড করে দিলাম, ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, ভাজা গরম মশলা অ্যাড করে দিলাম ফ্লেভার পাওয়ার জন্য। এভাবে দিলে ভীষণ মজাদার হয়। টমেটো সস অ্যাড করে দিলাম,
তো খেতে এত মজা, আপনারা ছোলা সবাই ভুনে ভুনা করতে পারেন, খেয়েছেন, তবে আমার মতো করে একটু খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন, মজাদার রেসিপিগুলো উপভোগ করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, আমাকে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি ছোলাটা নামিয়ে আপনাদের পরিবেশন করছি, কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, শসা, ধনিয়া পাতা কুচি দিয়ে ঠিক রেস্টুরেন্টের মতো প্রেজেন্ট করলাম, খেতে ভীষণ মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, মজাদার ছোলা ভুনা রমজান স্পেশাল। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।